আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দিলরুবা বলছি, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলে আসলাম আজকে কি কি রান্না করব দুপুরে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের ভালো লাগবে। তো আজকে খুবই মজা করে কীভাবে গরু মাংস রান্না করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো। আশা করি অনেকের ভালো লাগবে, যারা নতুন তাদের উপকারে আসবে। তো চলুন, চুলা একটা প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো হালকে একটু ফোড়ন আসলে ভালো একটা ঘ্রাণ আসবে। তো আমার গরম মশলাগুলো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো সোনালি কালার হয়ে গেছে, এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করব। তো এই পর্যায়ে আমি একটা স্টার অ্যানিস তারা মশলা, অনেকে চেনেন অনেকে চেনেন না, সেজন্য এটা আমরা বলি স্টার অ্যানিস, কেউ বলে তারা মশলা, যাই হোক যে যাই বলে, একটু দিয়ে দিলাম। এটাতে অনেক সুন্দর একটা অ্যারোমা আসবে। তাই এখন আমি একটু বাটা মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ আদা বাটা দিলাম, 3 চামচ রসুন বাটা দিলাম, দিয়ে দিলাম 2 চামচ জিরা বাটা। এখন আমি মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি একটা নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করব। সবসময় আমি রেগুলার যেভাবে বাসায় মাংসটা রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করতেছি। সবাই বলে নাকি অনেক মজা হয়, তো সেই জন্য ভাবলাম আমার দর্শকদের জন্য একটু শেয়ার করে, যারা হয়তো নতুন জানেন না, ব্যাচেলর ভাইয়ারা কিংবা নতুন যে আপুদের বিয়ে হয়েছে তাদের কাজে লাগবে। তো আমি এখন এখানে আর কোনো মশলা দেবো না, মশলা পরে দেবো, আগে আমি মাংসগুলো দিয়ে দেবো। আমি আদা রসুনের মধ্যে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে একদম মাংসগুলো পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন যে আমি অন্য মশলা অ্যাড করব। এটা যারা জানেন না এভাবে রান্না করতে, তারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এটা ছোটোবেলা আমার আম্মু রান্না করতো, আমার আম্মুর হাতের রেসিপি, অনেক মজা হয় গরু মাংসগুলো, ভিতরে মশলা দিতে অনেক টেস্ট হয়। আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব 7 মতো লবণ, দিয়ে দেব, যাতে করে মাংসের পানিগুলো দিয়ে দিয়ে চলে আসে, ওই পানি দিয়ে আমার কষানো সুবিধে হবে। এখন আমি মাংসগুলো ঢেকে দেব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়। প্রায় 10 মিনিট পরে মাংস থেকে অনেক পানি বাইর হয়ে এসেছে, ওগুলো দিয়ে আমি অনেকক্ষণ কষালাম। কষানোর পরে প্রায় 10 মিনিট পরে ঢাকনা উঠাচ্ছে, দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু অলরেডি অনেক কষানো হয়ে গেছে, মশলার উপরে আদা রসুন জিরার উপরে খুব সুন্দর একটা গ্রাম আসতেছে, যেটা আপনারা বাসায় রান্না করলে বুঝতে পারবেন, সেটা বলে বোঝানো যাবে না। তো এখন মশলাটা পোড়া পোড়া হয়ে আসতেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। সেখানে আমার গুঁড়া মশলার মধ্যে আমি এখানে দিয়েছি মাংসগুলো এভাবে রান্না করলে খুব ভালো একটা গ্রাম আসে, আর খেতেও দুর্দান্ত মজা হয়, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আপনারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যাই হোক, এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। সেখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া,
এবং কি গরম মশলার গুঁড়া, এগুলোকে আমি পানি দিয়ে লিকুইড করে রেখেছি যেটা একদম বাটা মশলা কাজ করবে। এখন আমি এই মশলাগুলো এখানে দিয়ে দেবো। আর হ্যাঁ, জাল দিয়ে যে পরিমাণে খান সে পরিমাণে স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি জাল একটু কম খাই সেটা সব ভিডিওতে বলি। তো এখন এই মশলাগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এখন আবার আমি ঢেকে দেব যাতে করে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়। তো মাংস থেকে তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন, মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো নতুন আলু। আমি নতুন আলু দিয়ে রান্না করতেছি। নতুন আলু দিয়ে দেবো 5 পিস। আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে দেবো। এখন আবার আমি ঢেকে দেবো যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। আমি এখানে চিকেন কোরমা রান্না করব। পাশের চুলায় গরু মাংসটা রেখে দিয়েছি, এখানে চিকেন কোরমা রান্না করব। ভাবলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। দিয়ে দিলাম গরম মশলা। আমার গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমার এখানে আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো অ্যাড করবো। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। তো আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ভিডিও বড় হয়ে যাবে তাই দেখাইনি। তো আমার এখন আমি গরু মাংসগুলো দেখাবো। গরু মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিব। গরম পানি দিলে হবে কি, মাংসগুলো একটু সফট আসছে, আরও সফট থাকবে। আর যদি আমি গরম পানি না দিই, ঠান্ডা পানি দিই, তাহলে মাংসগুলো আবার শক্ত হয়ে যাবে। তো সেজন্য আমি এখানে গরম পানি দেব। আমি এখানে গরম পানি দিয়ে দিতে আসি পরিমাণ অনুযায়ী। যদি ঝোল বেশি রাখেন তাহলে একটু পানিটা বেশি দিতে হবে, যদি কম রাখেন তাহলে কম করে দিতে হবে। আমি মোটামুটি দিতেছি কারণ আমার মিডিয়াম ঝোল রাখবো। আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে, ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি বারবার দেখাচ্ছি না, আপনারা দেখে বুঝে নেবেন। তো এখন আমি টক দই দিয়ে দিলাম, যেহেতু আমি কোরমা রান্না করবো। এখানে টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তো আবার আমি এখানে দিয়ে দেবো কিশমিশ 2 টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিলাম। এই তো, তারপরে লিকুইড দুধ দেব। এখানে গুঁড়ো দুধকে পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটাও ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে এই দুধটার কারণে। তো গরু মাংসটা হয়ে গেছে, এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য। আর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব কালো জিরের গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়ে দিব। এখন আমার গরু মাংসটা হয়ে গেছে, এখন আমি একটু ঢেকে দিব, 1 মিনিট ঢেকে রেখে দিব, এতে করে মশলার ফ্লেভারটা আরো ভালো হবে। তো এখানে আমার চিকেন কোরমাটা হয়ে গেছে, এখন আমি চিকেন কোরমার মধ্যে 2-3টে কাঁচামরিচ দিয়ে দেবো যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানেও আমি দিয়ে দেবো
টালা জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে দেব, সবগুলোর সাথে যেন মিশে যায়। দুটো আমার চিকেন কোরমা গরু মাংস দুটোই মোটামুটি রেডি হয়ে গেছে, দুটোই আমি তুলে নেব। তো আমি গরু মাংসটা এক মিনিট ঢাকনা ছাড়া রেখে দিবে, এতে করে মাংসগুলোও তেলগুলোও পরে চলে আসবে মাংসের উপরে, এই জন্য আমি এক মিনিট ঢাকনা ছাড়া রাখবো। তো আমার গরু মাংস হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন, একদম পারফেক্টলি হয়ে গেছে। এখানে চিকেন কোরমাটাও রেডি, এখন আমি পোলাওটা বসাবো। রেডি, তো এখানে আমার গরু মাংস হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর এখানে পোলাও হয়ে গেছে, আর এখানে আছে চিকেন কোরমা সব রেডি, গরু মাংস চিকেন কোরমা পোলাও আজকে দুপুরের খাবার আমাদের। তো আজকের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নেব, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।